গোল উৎসব, এক পেশে থেকে হাড্ডাহাড্ডি লড়াই, রোমাঞ্চকর 120 মিনিট, বারবার বাঘ বদল, রুদ্ধশ্বাস শিরোপা লড়াই, শেষটায় স্নায়ু হয়ে টাই ব্রেকার, যেখানে শতভাগ সফল হয়ে শিরোপা উল্লাসে মেতে উঠল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। বিশ্বসেরা লিওনেল মেসির হাতে উঠল অরাধ্য সেই সোনালি ট্রফি। অরাধ্য সেই বিশ্বকাপ ট্রফিও চেয়ে সর্বকালের সেরা ফুটবলারের কাতারে উঠলেন নিঃসন্দেহে। লুসাইলে আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচ দিয়ে শেষ হলো 2022 ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনার জয় দিয়ে শেষ হলো কাতারে প্রায় মাসব্যাপী চলা এক মহোৎসব। 22তম ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বল জিতলেন লিওনেল মেসি। একমাত্র ফুটবলার হিসেবে 2 বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। কাতার বিশ্বকাপে মেসি করেছেন 7 গোল এবং 3 অ্যাসিস্ট। রূপকথা সত্যি হলো, শুধু নিজের জন্য নয়, সমর্থকদের জন্য একটি বিশ্বকাপ জিতলেন মেসি। মেসির বিশ্বজয়ে আর্জেন্টিনার সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেন থামার নয়। ফ্রান্সকে হারিয়ে 36 বছরের অপেক্ষা ঘুচল আর্জেন্টিনার। মেসির বিশ্বকাপ জয়ে ঢাকা থেকে বুয়েস আইরেস বিশ্বের সর্বত্র উৎসবে মাতল মেসি এবং আর্জেন্টিনার সমর্থকরা। আমেরিকার বিমানবন্দরে ধরা পড়েছে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র। চলতি বছর জব্দ করা হয়েছে 6000-এরও বেশি বন্দুক, যা আমেরিকার ইতিহাসের রেকর্ড। সবচেয়ে বেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে আটলান্টার হার্টসভিল জ্যাকসন বিমানবন্দর থেকে। জব্দ করা অস্ত্রের বহনকারীর মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও ছিলেন। বিপুল সংখ্যক অধিবাসীর আমেরিকায় প্রবেশ মোকাবেলায় টেক্সাসের এসপাসো শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মেয়র অস্কার লিজার বলেন, তিনি আর বাসিন্দাদের নিরাপত্তা রাখতে পারবেন না। বর্তমানে হিমাঙ্কের নিচের তাপমাত্রায় কয়েক হাজার অধিবাসী রাস্তায় কঠিনতর অবস্থায় দিনাতিপাত করছেন। সে সঙ্গে প্রতিদিন শত শত অধিবাসীকে গ্রেপ্তার করা হচ্ছে। বাইডেন প্রশাসন বড় ধরনের জ্বালানি তেলের মজুত উত্তোলনের পর কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে মজুত বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে আমেরিকার এনার্জি ডিপার্টমেন্ট। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর প্রেসিডেন্ট জো বাইডেন এই বছরের শুরুতে বিশ্বে তেলের মূল্য ব্যারেল প্রতি বেড়ে $120 পৌঁছালে মজুত থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল ব্যবহারের অনুমোদন দেয়। আরেকটি বিধ্বংসী বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার ঝুঁকি কমাতে এখনই ইউক্রেনের শান্তি ফেরানোর আলোচনা শুরু করা উচিত বলে মনে করেন হেনরি কিসিঞ্জার। তিনি বলেন, যেসব কৌশলগত পরিবর্তন এরই মধ্যে সম্পন্ন হয়েছে সেগুলোর আরও শক্ত ভিত গড়ে তোলার এবং আলোচনার মাধ্যমে শান্তি অর্জনের লক্ষ্যে তাদের একটি নতুন কাঠামোতে সংহত করার সময় হয়ে আসছে। ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রাজধানীর শাহিনবাগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ওয়াশিংটনে আলোচনা হয়েছে। আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে আলোচনায় পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়া ভিত্তিক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু। আমেরিকান রাষ্ট্রদূতের কোথাও যাওয়ার তথ্য কিভাবে ফাঁস হয় সেটা দূতাবাস জানে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, আমেরিকান রাষ্ট্রদূত যখন নিরাপত্তা চাইবে তখনই দেওয়া হবে। রোববার রোহিঙ্গা বিষয়ক আইনশৃঙ্খলা সম্পর্কিত সভা শেষে এ মন্তব্য করেন তিনি। জানিয়েছেন, আমেরিকান রাষ্ট্রদূতের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না।
বিএনপির সাথে যুক্ত হয়ে কিছু বাম দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, স্বাধীনতা বিরোধী ও খুনিরা কখনো ক্ষমতায় আসতে পারবে না। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।